হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, শুধু এটা ইম্পর্টেন্ট টপিক, তার সাথে একটা বাস্তব কথা, খুবই ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। আর উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের রেজাল্ট নিয়ে এখানে আলোচনা করবো। তোমাদের রেজাল্টে অনেকেরই তোমরা বলেছো যে আমাদের ভুল ভ্রান্তি আছে। আমি যেদিনকে তোমাদের রেজাল্ট অনলাইনে প্রকাশিত হয়েছিল ওয়েবসাইটে, তার পরের দিনই তোমাদের সকালবেলা আমি বলে দিয়েছিলাম তোমাদের রেজাল্টে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। তো আমি এখানে কিভাবে বুঝলাম যে অনেক ভুল ভ্রান্তি রয়েছে? এখানে এটা কি কোনো সোশ্যাল মিডিয়া? আর তোমাদের এটা পরে অন্যান্য যে পপুলার ওয়েবসাইটগুলো রয়েছে এবং নিউজ চ্যানেলগুলো, সেগুলোতে পরে আলোচনা হয়েছে, কিন্তু আমি তোমাদের সবার প্রথমে ভিডিও আপলোড করে দিয়ে দিয়েছিলাম যে রেজাল্টে প্রচুর সংখ্যক ভুল ভ্রান্তি রয়েছে। কিভাবে আমি পেলাম, আমি খবর কোথায় পেলাম? আমি তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঙ্গে যুক্ত না, কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকের এর যে রেজাল্ট, যাদের প্রবলেম হয়েছে, তোমরা প্রত্যেকে আমাকে ইনফর্ম করেছো যে আমার এই এই প্রবলেম হয়েছে। তোমরা প্রত্যেকে ইনফর্ম করে আমাকে জানিয়েছো আমার এই প্রবলেম হচ্ছে। কারোর একসাথে 4-5টা সাবজেক্ট দেখিয়ে দিচ্ছে, কারোর রেজাল্টে কন্টাক্ট ইনস্টিটিউট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম তোমরা ফেল করেছো, কোনো কারণে তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, সেই কারণে তোমরা ফেল করে গেছো। এবং অনেকে আমাকে এটাও বলেছো যে আমাদের রেজাল্টই শো হচ্ছে না, এবং তাদের থেকে আমি কী হচ্ছে তাদের ডেট অফ বার্থ এবং যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সমস্ত কিছু নিয়েছি, নিয়ে আমি ওয়েবসাইটে চেক করেছি, 2-3টে ওয়েবসাইটে সেম দেখছি, ওদের রেজাল্টই শো হচ্ছে না। অ্যাকচুয়ালি ওদের যে ডকুমেন্টগুলো আমাকে দেখাচ্ছিলো প্রত্যেকটা ভ্যালিড ডকুমেন্ট, এবং সেগুলো সেই প্রবলেমগুলো কী হচ্ছে ধীরে ধীরে, কারোর আজকে শেষ হয়েছে, কারোর কালকে শেষ হচ্ছে, এরকমভাবে ধীরে ধীরে প্রত্যেকের প্রবলেম সলভ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে আস্তে আস্তে যাদের প্রবলেম হয়েছিল সব প্রবলেমগুলোকে ঠিক করে দিয়েছে। তো এখন মেন স্টোরিতে আসি, যার জন্য ভিডিওটা করা। স্টোরিটা তোমরা মনোযোগ সহকারে শোনো। একটি মেয়ে, যেরকমভাবে তোমরা পরীক্ষা দিতে গেছো সেই মেয়েটাও পরীক্ষা দিয়েছে, 4টে পরীক্ষা তার লিখিত হয়েছে এবং 2খানা পরীক্ষা তার বাতিল হয়ে গেছে, যেমনটি তোমাদের কাউর 2টো কাউর 3টে পরীক্ষা বাতিল হয়েছে। রীতিমতো সে সেন্টারে গিয়ে তোমরা যেরকমভাবে পরীক্ষা দিয়েছ সেরকমভাবে সেই মেয়েটিও পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দেওয়ার পর তোমাদের যেরকমভাবে ওয়েবসাইটের রেজাল্ট আউট হয়েছে 17 তারিখ 17ই জুলাই, সেরকমভাবে 17ই জুলাই ওই মেয়েটিরও রেজাল্ট মানে আউট হয়েছে ওয়েবসাইটে। কিন্তু রেজাল্ট আউট হয়েছে, তার রেজাল্ট শো করছে না, না সেও শো করেছে। রেজাল্টে দেখাচ্ছিল যে ও কোনো দিনও পরীক্ষা দিতে যায়নি, মানে প্রত্যেক যে সাবজেক্টগুলো সে অ্যাবসেন্ট, মানে 4টে পরীক্ষা সে দিয়েছিল লিখিত, সেই 4টে পরীক্ষায় অ্যাবসেন্ট দেখাচ্ছে, মানে তার মানে সে সেই পরীক্ষাগুলো দেয়নি, এটাই মানে রেজাল্টে শো করছিল। যেহেতু 4টে পরীক্ষা দেয়নি আর বাদ বাকি যে 2টো পরীক্ষা বাতিল হয়ে গেছে, 4টে পরীক্ষার উপর ভিত্তি করে 2টো পরীক্ষার নম্বর দেওয়া হবে, সেক্ষেত্রে বাদ বাকি 2টোতেও অ্যাবসেন্ট বলে লেখা আসছিল, মানে তার প্রত্যেকটা সাবজেক্টেই সে অ্যাবসেন্ট শো হচ্ছিল লিখিত পরীক্ষায়। আর আর প্রজেক্টের যে নম্বর সেটা তো পেয়ে গেছে, স্কুল থেকে প্রোভাইড করে দিয়েছে। তো এখানে দেখো আমি কথা বলি, ও এই ডিসকাস এতদিন 17ই জুলাই থেকে শুরু করে আজকে আগস্ট মাস পড়ে গেছে, এবং সে বিভিন্ন রকমভাবে কমিউনিকেট করেছে, সবাই আশা দিয়েছে যে ঠিক হবে। এত বড় একটা ইস্যু ভাবো, এতদিনকে বলা হয়েছে যে রেজাল্ট দেবে, তুমি ওয়েট করো, এখানে হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে, পরবর্তীকালে সলভ হয়ে যাবে সমস্ত কিছু, রেজাল্টটা পাওয়ার দেখা যাবে। তো রীতিমতো সে রেজাল্ট পেয়েছে। তো সেখানে কী দেখাচ্ছে, সেখানে সেই একই দেখাচ্ছে রেজাল্টে যে প্রত্যেকটা লিখিত পরীক্ষায় সে অ্যাবসেন্ট ছিল, মানে সে পরীক্ষা দিতেই যায়নি, কিন্তু আদৌ বাস্তবটা হলো সে পরীক্ষা দিতে গেছিল। তোমরা প্রত্যেকে জানো, তোমরা যখন লিখিত পরীক্ষা দাও তখন লিখিত পরীক্ষার দিনকে তোমাদের একটা সিগনেচার করতে হয় একটা ডায়েরিতে। ওই যে মানে যে জায়গাটা তোমরা সিগনেচার করো, ওই খাতাটা স্কুলের কাছে চলে যায় যে তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েছিলে। তো সেই মেয়েটি কী করেছিল, আগের থেকে স্কুলে গিয়ে কনফার্ম হয়েছিল যে তার সে যে সিগনেচার করেছিল সেখানে কোনো ভুল ভ্রান্তি হয় নাকি, হয়েছে নাকি, সে স্কুলে গিয়ে দেখে একদম ঠিকঠাক রয়েছে, তার সিগনেচার ঠিক রয়েছে, তাকে ওইখানে প্রেজেন্টই দেখাচ্ছে। ওখানে স্কুলের ডায়েরিতে যেখানে সে স্কুলে গিয়ে সিগনেচার করেছে, মানে পরীক্ষা দিয়েছে, যখন সিগনেচার করেছে সেই সিগনেচার একদম ঠিকঠাক আছে, এ ওখানে দেখাচ্ছে সে পরীক্ষা দিয়েছে, কিন্তু রেজাল্টে শো করছে বা রেজাল্ট যেটা বেরিয়েছে সেই রেজাল্টে এ তার দেখাচ্ছে যে সে এক্সাম দেয়নি, অ্যাবসেন্ট। তো এখানে তখন সে বুঝতে পারে না, অবভিয়াসলি একটা স্টুডেন্ট কী করবে তখন, বা স্টুডেন্টের প্যারেন্টসরা কী করবে, অবভিয়াসলি স্কুলে যাবে, স্কুলে যোগাযোগ করেছে, স্কুলে বলেছে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, এই তো প্রপারলি কবে ঠিক হবে, কিছু হবে ইনফরমেশান কীভাবে হবে, সেরকম কোনো ইনফরমেশান সে পাচ্ছিল না। তো আমি সেই সময় ওই মেয়েটিকে অ্যাডভাইস দিই, তুমি সবার প্রথমে সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করো, সোশ্যাল মিডিয়াতে তুমি জানাও। তো ও কী করেছে, ফেসবুকে কী হচ্ছে যার ওর যে প্রবলেমটা রয়েছে সেটা ফেসবুকে শেয়ার করে, মানে একটা ভিডিওতে সে বলে যে আমার পরীক্ষা
আমি দিতে গেছিলাম কিন্তু আমার এখানে রেজাল্টে সমস্ত কিছু অ্যাবসেন্ট, সমস্ত কিছু দেখায় যে আমি ওয়েস্ট বেঙ্গল আড্ডারে আমি এখানে থাকি, আমার স্কুলে এটা সমস্ত কিছু। তো এখানে সেটা করার কারণেই একটা স্টুডেন্ট কী করবে, কোনো দিশাহারা, সে বুঝতে পারেনি এখানে। সেই কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কলও আসে যে স্কুলের বদনাম হচ্ছে বা তোমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে স্কুলের, তারপরে জানো যেটা জেনুইন হয়, সেরকম তো সমস্যার সম্মুখীন তো সেই মেয়েটি হয়েছেই। তারপরে যখন সেই পোস্টটা করে, এবং পোস্টটা কী হয় ফেসবুকে জানো, এইসব ধরনের পোস্ট এবং শেয়ার করতে বললে সবাই হেল্প করে, তোমরা যেরকম হেল্পফুল, সবাই সব সমস্ত সোশ্যাল মিডিয়ায় হেল্পফুল স্টুডেন্ট রয়েছে বা মানুষ রয়েছে, তারা অধিক সংখ্যক শেয়ার করে এবং রীতিমতো সেই ভিডিওটি ভাইরাল হয়। এবং আমি বলেছি সোশ্যাল মিডিয়ার পাওয়ার তোমাদের। তারপরে কী হচ্ছে, সেই ভিডিওটি দেখে মহল থেকে খবর আসে, ওখান থেকে পুলিশ আসে ওদের বাড়িতে, বিকালে এসে বলছে তোমার সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে, তুমি সবার প্রথমে ভিডিওটিকে ফেসবুক থেকে ডিলিট করো। মানে যে বাস্তবটা, মানে আমার সঙ্গে যেটা ঘটেছে আমি শেয়ারও করতে পারবো না কারোর কাছে, এটা হচ্ছে মূল বক্তব্য। যে কারণে হোক ভিডিওটা শেয়ার মানে ডিলিট করো, তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখান থেকে পুরো প্রেসারাইজ করে তার ফেসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছে, বা স্টুডেন্ট বলেছে যে তুমি ডিলিট করে দাও, ওর সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে, কারণ ওর তো যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ করে দিচ্ছে, বলছে যে তোমাকে মানে সামনের যে সোমবার আছে সেই সোমবারের মধ্যে তোমার এই প্রবলেম, তার আগে যত তাড়াতাড়ি সম্ভব তোমার প্রবলেমটাকে সলভ করে তোমাকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে উইথ সার্টিফিকেট। তো রীতিমতো এখানে তার তো প্রবলেম সলভ হয়ে গেল। এবার কোন মেয়ে, তার সে কোন স্কুল থেকে পড়াশোনা করেছে, এগুলো আমি তোমাদের ইনফরমেশান দিতে পারবো না, কারণ সে যেহেতু বলেছে যে আমার এইগুলোকে রিভিল না করতে, সেই কারণে আমি রিভিল করতে পারি না। 100% কোনো সিস্টেম ঠিক হতে পারে না, কোনো জায়গায় ভুল হতে পারে, কিন্তু এবছরটা একটু বেশি ভুলভ্রান্তি হয়েছে আমার মনে হয়। ঠিক আছে, আমার দিক থেকে, আমার পার্সপেক্টিভে আমি তোমাদের বললাম। তো তোমাদের কী মতামত এ নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং তোমরা এই ভিডিওটিকে শেয়ার করো যাতে অধিক সংখ্যক স্টুডেন্ট এই ইনফরমেশানটা পায়, যাতে তাদের যাদের প্রবলেম রয়েছে, যারা প্রবলেমটা সলভ করতে পারছো না, এবং যারা এই ধরনের, অনেকেই বলছো এই ধরনের চিন্তাধারা করছো যে আমাদের রেজাল্ট আমরা ফেল করে গেছি কী করবো, আমি বলে রাখি রেজাল্টের সঙ্গে আমি যদি লাইফের কম্পেয়ার করি, লাইফটা অনেক বড়। এই কারণেই তোমাদের ভিডিওটা ক্রিয়েট করা। তো কেউ ভুলভাল মানে রাস্তা বেছে নেবে না, যে রেজাল্ট পায়নি, রেজাল্টটা খারাপ হয়েছে, সেই কারণে ভুলভাল রাস্তা। ইদানিং প্রচুর ও নিউজ চ্যানেলে এই ধরনের ইনফরমেশান আমরা পাচ্ছি, আমি শুনছি, শুনে খারাপও লাগছে। আর কেউ কেউ আমাকে এরকম ডাইরেক্টলি বলছো যে আমার কোনো রাস্তাই নেই। আর এটাও একটা কথা, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, পুরো একটা বছরের খাটনির বহির প্রকাশের ফলই হচ্ছে রেজাল্ট। তো এই ভিডিওটি করার উদ্দেশ্যই হলো এটা, তোমাদের অনেকেরই এই ধরনের প্রবলেম হচ্ছে, বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, প্রত্যেকের প্রবলেম কি ধীরে 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 এ কী হচ্ছে বোর্ড সলভ করে দিচ্ছে। তো যাদের এখনও রেজাল্ট রিলেটেড প্রবলেম রয়েছে আর এখনও সলভ হয়নি, তারা অবশ্যই ওয়েট করো, ধৈর্য ধরো, তোমাদেরও প্রবলেম সলভ হয়ে যাবে। সর্বশেষে তোমাদের এটাই বলবো, তোমরা এই ভিডিওটাকে অধিক সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছে দাও শেয়ারের মাধ্যমে, যাতে তারা এই ব্যাপারটা জানতে পারে।